শুরু হওয়ার কথা। তারপর বাকি মাসের কাজ হবে কলকাতায়। টালিগঞ্জে এমনিতেই গোয়েন্দার ভিড়, সেখানে একই গল্প নিয়ে দুই শিবিরের টানাটানি আলোচনার কেন্দ্রে। আগস্ট মাসে সম্ভবত একই দিনে মুক্তি পাবে সিরিজ এবং ছবি। একই গল্প নিয়ে দুটি আলাদা প্রজেক্টের যৌক্তিকতা অনেকের কাছে স্পষ্ট নয়। আবার কেউ বলেছেন বড় পর্দা এবং ওটিটির দর্শক আলাদা, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়। ব্যোমকেশ নিয়ে এখন কোন পক্ষ দর্শকের আশীর্বাদ আদায় করে নিতে পারে সেটাই দেখার বিষয়।